যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। আমাদের দায়বদ্ধতা দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। সেই দায়বদ্ধতা থেকেই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজনতা। পুরো সময় আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। আমজনতার আজকের বিষয় চবি সমাচার। চবি মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান অচলাবস্থা, সেই অচলাবস্থা এবং তার প্রেক্ষাপট, এগুলো আমরা একটু আলোচনায় আনতে চাই, চেষ্টা করব সাম্প্রতিক রাজনীতি, বিশেষ করে ছাত্র রাজনীতির অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলোকেও আলোচনায় রাখবার। আমাদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদবঞ্চিত ছাত্রলীগ নেতা, অর্থাৎ যারা আন্দোলন করছেন, তাদের একজন প্রতিনিধি মোহাম্মদ মামুনুর রশিদ মামুন রয়েছেন। জনাব মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন ঠিকঠাক এবং নির্বিঘ্ন সংযোগে আমরা কথা বলতে পারবো বলে আশা রাখছি। তিন বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হলো, ক্যাম্পাসে বিক্ষোভ চলছে এখন, শাটল ট্রেন বন্ধ, চালককে অপহরণের অভিযোগ উঠল, প্রধান ফটক বন্ধ, ক্লাস পরীক্ষা বিঘ্নিত। আপনাকে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি পদবঞ্চিত ছাত্রলীগ নেতা হিসেবে। এখন আপনার প্রত্যাশা ছিল আসলে কোন পদের, কোন পদ পাবেন বলে ভেবেছিলেন, এবং সেই ক্ষেত্রে আসলে কী যোগ্যতায় সেই পদ পাবেন বলে ভেবেছিলেন, এবং কেন পাননি বলে বা নিজেকে বঞ্চিত মনে করছেন? কেন আনমিউট করতে হবে মামুনুর রশিদ? ধন্যবাদ আপনাকে। আমি যতটুকু জানি, এখানে আমাদের চট্টগ্রাম ছাত্রলীগের সভাপতি রেজাউল রুবেল ভাই এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিভি ভাই থাকার কথা। ওনাদের সামনে যদি আমি আপনাদের প্রশ্নের উত্তরটা দিতে পারতাম, তাহলে আমি খুব ভালোভাবে আপনাদেরকে বুঝাইতে পারতাম যে প্রশ্নটা আপনি করেছেন, মানে আমি কি পদের প্রত্যাশা করেছিলাম, কেন করেছিলাম। আমরা উত্তর শুনি গণমাধ্যমে প্রচার হওয়া মানে যে কারো জন্য উন্মুক্ত, যে কেউ যেকোনো সময় শুনতেই পারেন বা জানতেই পারেন, বলুন। আমি আপনাকে যেটা বললাম, এটা তো আপনি আমার উত্তরটা পেয়ে যাওয়ার কথা, মানে আমি কি পদ প্রত্যাশা করেছিলাম, কেন করেছিলাম। তার মানে ওনাদের সামনে বলা মানে কি, তাহলে আমি আপনাদেরকে মানে বোঝাতে চাচ্ছিলাম যে আমার প্রত্যাশাটা কিরকম, মানে আমার এখানে পরিশ্রমটা কিরকম। আচ্ছা, সেটা ওনাদের কাছে না, সেটা নিশ্চয়ই আপনি কোনো সাংগঠনিক ফোরামেও সুযোগ পাবেন। আমরা একটু শুনি, মানে যেই প্রত্যাশার বঞ্চনার কারণে আসলে আজকের এই পরিস্থিতি, সেটা সম্পর্কে তো আমাদের একটু ধারণা পাওয়াও জরুরি। আচ্ছা হ্যাঁ, ধরেন আমি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে 2015 সেশনে ভর্তি হই। ভর্তি হওয়ার মানে আমি কিন্তু স্কুল, আমার স্কুল লাইফ থেকে আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত, আমি স্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। যেহেতু বিশ্ববিদ্যালয়ে আসার প্রথম দিন থেকে আমি এই সংগঠনের সাথে জড়িত, তাহলে আজকে 2000 মানে প্রায় 6 বছর রানিং আমি এই ক্যাম্পাসে, 6 বছর ধরে কিন্তু ছাত্রলীগের সাথে ছিলাম। ছাত্রলীগের যে কোনো জাতীয় প্রোগ্রাম, যে সাধারণ শিক্ষার্থীদের যে কোনো সমস্যায় আমরা সবসময় পাশে ছিলাম। সেক্ষেত্রে আমাদের এই সেশন 2015 সেশনের, এখন যদি আপনি মানে আমরা যদি সেশন ভিত্তিক যদি পদের হিসাবটা করি, তাহলে আমাদের ধরেন এখন জয়েন্ট সাংগঠনিক আমাদের জন্য পারফেক্ট পদ, যারা মাঠে কাজ করছে তাদের জন্য। সেই হিসাবে আমিও প্রত্যাশা করেছিলাম আমি হয়তো সাংগঠনিক অথবা জয়েন্ট মানে পাই পেতাম আর কি। আচ্ছা, সেটা পাননি, বুঝতেই পারছি, ফলে ক্ষোভ রয়েছে। যেই খুব বলতে এরকম না, পাই নাই পাওয়ার আশা থাকতে পারে, তবে এটা যে পাইতে হবে এরকম না। আপনার ব্যক্তিগত হতাশার সঙ্গে, আশা পূরণ না হওয়ার সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিঘ্নিত হওয়ার সম্পর্কটা কি, তাদের ভোগান্তিতে কেন ফেলছে? এখন যে সিচুয়েশনটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলতেছে, এই সিচুয়েশনটা কিন্তু আমরা যারা এই যে অবরোধের ডাক্তার দিয়েছি, এই সিচুয়েশনটার জন্য কিন্তু আমরাই দায়ী নই, মানে এই সিচুয়েশনটা আমরা ক্রিয়েট করি নাই। এই সিচুয়েশনটা ক্রিয়েট হওয়ার পিছনে আমাদের ধরেন সিনিয়র নেতৃবৃন্দরাই দায়ী, যেমন আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এবং আলায়েন্স আল নাহিয়ান খান জয় ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা এবং আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক। কারণ যে কমিটিটা 6 বছর পরে আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি আমরা পেয়েছি কালকে গতকালকে, তাও কিন্তু শুকের মাসে, কিন্তু শুকের মাসে ছাত্রলীগের কোনো ইউনিটের কমিটি হয়েছে এটা আমার মানে ইতিহাসে বিরল একটা নজিরবিহীনভাবে এই আগস্ট মাসে আমাদের চট্টগ্রাম ছাত্রলীগের কমিটিটা ঘোষিত হয়। এরপরও এটাতে মানে এটা তো একটা সমস্যা, বিশাল একটা সমস্যা। এই কমিটিতে প্রায় 370 জনকে পদে আনা হয়েছে,
300-400 জনের মধ্যে আমি ব্যক্তিগতভাবে মানে 150-200 জনের বাইরের কাউকে আমি আর চিনি না। এবং এখানে হচ্ছে আপনার অছাত্র, বিবাহিত, মাদক ব্যবসার সাথে জড়িত, এরপরে হচ্ছে আপনার ওই চিহ্নিত বিএনপি জামাত পরিবারের সন্তানরা স্থান পেয়েছে। এই অভিযোগগুলো আপনারা করেছেন জনাব মামুন, বুঝতেই পেরেছি, এবং সেজন্য দায় দিচ্ছেন মূলত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বা আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের, মূলত তারাই আসলে এই উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ী বলছেন, সেটি বুঝতে পারছি যে আসলে এই ঘটনায় আপনারা হয়তো বাধ্য হয়েছেন যেটি আপনার জায়গা থেকে বক্তব্য এই প্রতিবাদে অংশ নিতে। এখন আপনি আপনার জায়গা থেকে যদি বলেন, আপনি যেহেতু ছাত্র নেতা, অনেকের প্রতিনিধিত্ব আপনিও নিশ্চয়ই করেন, আপনার অনুসারী থাকবে হয়তো কিছু, যেই সব সাধারণ শিক্ষার্থীরা মানে আবার যেহেতু ক্লাস কার্যক্রম থেমে গেল, পরীক্ষা কার্যক্রম থেমে গেল, করোনার কারণে বিঘ্নিত হয়েছে শিক্ষা কার্যক্রম কিছুটা সময়, আরও নানান জটিলতা, এর আগেও বেশ কয়েকবার ঠিক গত 1 জুনও একটা ঘটনার কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হঠাৎ করে অচল হয়ে পড়েছিল, ফলে এই যে কদিন পর অচল হচ্ছে এবং তার পেছনে এখন আপনার দায়টা থেকে যাচ্ছে, এটাকে আপনি খণ্ডাবেন কীভাবে? ছাত্রলীগের পদ দেওয়া হলো, যে একটা ছাত্রলীগের কর্মী যে সবেমাত্র ভর্তি হয়েছে 19-20 শেষ, এখন সেটাও যদি মানি, আমি যেই জায়গা থেকে বলেছি, আপনি তো এই কারণগুলো বলেছেন জনাব মামুন, কিন্তু সেটা আপনি ছাত্রলীগের তো নিশ্চয়ই একটা কার্যালয় রয়েছে কেন্দ্রীয় কাজে অন্য কোথাও, সেটি যদি আপনি অবরোধ করতেন, সেখানে যদি আপনি আন্দোলন করতেন, সেটা একটা বক্তব্য থাকতো সাধারণ শিক্ষার্থী যার কোনো সংশ্লিষ্টতা নেই ছাত্রলীগের কমিটির সঙ্গে, তাকে আপনি কেন ভোগান্তিতে ফেলবেন? আমরা তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মানে আমাদের ইউনিট তো এটাই, এখন আমি কেন্দ্রে 11 করাটা তো আমার পক্ষে সম্ভব না, আর যারা কমিটি দিছে আমাদের বিশ্ব ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, এছাড়া অন্যান্য গ্রুপের যে সিনিয়র নেতৃবৃন্দ, ওনারা তো ক্যাম্পাসে এখনো আসেন নাই, আসতে পারবেন বলে আমার মনে হচ্ছে না, কারণ আজকে 8 মাসে কেন তারা কমিটিটা করলো, আরো অনেক মাস চলে গেছে, আরো অনেক মাস তারা কমিটিটা করতে পারতো না, নিশ্চয়ই এই কমিটিতে মানে কোনো না কোনো উদ্দেশ্য হাসিলের জন্য তারা 8 মাসে কমিটি করেছে, যার ধরুন আজকে আমি সহ ভোগান্তিতে পড়তেছি বলতে গেলে, শুধু সাধারণ শিক্ষার্থীরা পড়তেছে, তারা ভোগান্তিতে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা নয়, আপনিও পড়ছেন বলছেন, যা হোক সাধারণ শিক্ষার্থীদের সহমর্মিতা জায়গা থেকে ভাবছেন বলে ধরে নিতে চাই। একজন সাধারণ শিক্ষার্থী আমাদের সঙ্গে রয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশরাফি নিতু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। ছাত্রলীগের কমিটি ছাত্রলীগের এক ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং তাদের রাজনৈতিক দাবি দেওয়ার জায়গা কিছু থাকতেই পারে, সেটিকে কেন্দ্র করে ক্যাম্পাস এখন অচল হয়ে পড়ল, আপনাদের আদৌ ভোগান্তি হচ্ছে কিনা, অথবা আপনারা আসলে এটার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন কিনা যে এই ধরনের পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হবে, আপনাদের শিক্ষা জীবনের অংশ হয়ে উঠেছে কিনা কোনোভাবে? দেখুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুধু বর্তমানে না, অতীতের অবস্থাও যদি দেখেন তাহলে দেখবেন ক্ষমতাসীন যে ছাত্র সংগঠনগুলো যে সময়ই থাকে, ছাত্রলীগে ছাত্রলীগ বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, যখন যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন থাকে তাদের হাতে পুরো বিশ্ববিদ্যালয় থাকে বন্দি। এখন যেরকম পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের একটি কমিটি হয়েছে, সেখানে অন্তর্কন্দল থাকতেই পারে, কিন্তু সেই অন্তর্কন্দলের জায়গা থেকে পুরো বিশ্ববিদ্যালয় জিম্মি হয়ে আছে। তো এই জিনিসগুলো দায় আসলে কোনোভাবেই ছাত্রলীগ পারে না। এবং আপনি একজনের সাথে কথা বলছিলেন কিছুক্ষণ আগে, উনিও বলছিলেন উনি আসলে সঠিক উত্তরটা দিতে পারছিলেন না যে কেন আসলে সাধারণ শিক্ষার্থী তাদের জন্য এই ভোগান্তিতে পড়বে, কারণ তারা আসলে অতীত থেকে, তারা আগে থেকে দেখেই আসতেছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কালচারই আসলে এটা যে তারা তাদের যে কোনো রকম সমস্যা, তাদের টেন্ডারবাজিতে সমস্যা হলে কিংবা তাদের অন্তর্কন্দল হলে কিংবা তাদের মধ্যকার যে কোনো রকম সমস্যা হলে তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা মেরে দেয়, তারা শাটল আটকিয়ে দেয়, তারা শাটল আটকে যে সাধারণ যে শিক্ষার্থীরা আছে তাদেরকে ভোগান্তিতে ফেলে, এবং তারা আসলে যুগ যুগ ধরে এই কালচারই দেখে আসছে এবং এই কালচারই তারা চর্চা করছে। এখন দুটি বিষয় আশরাফিনী, তো একটা হচ্ছে এই কৌশল কাজে দেয় বলে মনে করেন কিনা আপনারা, অর্থাৎ এভাবে যদি আসলে কর্মসূচি পালন করে দাবি আদায় করা যায় তাহলে তো এটাকে কার্যকর কৌশল বলতে হবে, আর আপনাদের দিক থেকে ক্ষতির বড় বিবরণটা আমি একটু শুনতে চাই, আপনারা আসলে কতটুকু ক্ষতির সম্মুখীন হচ্ছেন, ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে আপনাদের ঠিক কতটুকু পিছিয়ে দিচ্ছে আসলে এই কর্মসূচি? এটি অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের একাডেমিক লাইফে অনেক অনেক প্রভাব ফেলছে, কারণ আপনি দেখবেন যে আজকে যে সকল বিভাগের পরীক্ষা হওয়ার কথা ছিল সে সকল বিভাগের পরীক্ষা হয়নি। এখন ধরেন যে আপনি আগের দিন প্রিপারেশন নিয়েছেন, পরের দিন পরীক্ষা হবে, একে তো করোনার সময় আমাদের যথেষ্ট পরীক্ষা পেছে মানে অনেকটা পিছিয়ে গেছে একাডেমিক লাইফ,
তারপরে আবার আমরা আবার পরীক্ষা দিচ্ছি, আবার ক্লাস পরীক্ষা করছি, এরকম একটা সময়ে এরকম অহেতুক একটা কারণে বিশ্ববিদ্যালয় পুরো বন্দী করে রাখা, জিম্মি করে রাখা, এই জিনিসটা তো কখনোই আসলে গ্রহণযোগ্যতা পায় না। কিন্তু যে যেটি বিষয় আপনার মানে যেটি বিষয় খুবই দুঃখজনক কিন্তু মজার, সেটি হলো যে এটি যুগ যুগ ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে আসা কার্যকর আন্দোলনের পদ্ধতি। এই কার্যকর আন্দোলনের পদ্ধতি দিয়েই ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র লীগ তাদের যতগুলো অন্যায় দাবি রয়েছে, অন্যায় কিংবা ন্যায় যায় কিছুই বলেন, যতগুলো দাবি রয়েছে সেই দাবিগুলো তারা আদায় করে নিতে বিভিন্ন সময় সক্ষম হয়েছেন। সেজন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তারা এই দাবি মানে এই রকম ধরনের পদ্ধতি অবলম্বন করেন। আচ্ছা, বলছেন যে এটি একটি কার্যকর পদ্ধতি হয়ে উঠেছে তাদের জন্য, এবং সেখানে ছাত্র লীগ দল শিবির সবাইকে এক করে আপনি একই পাল্লায় রাখছেন। আমাদের সঙ্গে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সাবেক নেতা সাইফুল ইসলাম রাসেল। সাইফুল ইসলাম রাসেল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। মাত্র একজন শিক্ষার্থী বলছেন যে এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একরকম ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে, যে কোনো ঘটনায় সেটা টেন্ডারবাজি হোক, সেটা ব্যক্তিগত স্বার্থসিদ্ধি হোক, কিংবা কমিটির পদ পাওয়া পদ বঞ্চনা হোক, সেখানে সাধারণ শিক্ষার্থীদের তাদের ছাত্রজীবনকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে জিম্মি করে সেটি আদায় করা হয়ে থাকে। এটিকে আপনাদের সময়ও করে এসেছেন কিনা আপনারা, এবং এই যে একটা উত্তরাধিকার দাঁড়িয়েছে এভাবে আন্দোলন করে আদায় করা, সেটি আসলে ছাত্র সংগঠনের যে গ্রহণযোগ্যতা সেটি কারো কমায় বলে আপনি মনে করেন কিনা? আমি 30 সেকেন্ড সময় দিয়ে এনেছি, আমি একটু গাড়িতে এখন নামবো। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি আপনার আপনি আপনার সময় নিন, কিন্তু আপনি আমার প্রশ্ন শুনেছেন আশা করছি, আপনার কাছে এসে নিশ্চয়ই প্রশ্নে ফিরব। আমাদের সঙ্গে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আমাদের সঙ্গে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন যুক্ত আছেন, তার কাছ থেকে একটু ঘুরে আসতে চাই। জনাব আহমদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। আপনি তো শুনছিলেন ছাত্রলীগের একজন পদবঞ্চিত শিক্ষার্থী বলছিলেন কিছুক্ষণ আগে যে যেহেতু আগস্ট মাসে নজিরবিহীনভাবে কমিটি দেওয়া হয়েছে, তারা ত্যাগ প্রতিজ্ঞার পরেও কমিটিতে পদ পাননি, এবং সেখানে শিবির কর্মী বা ছাত্র দল কর্মী পদ পেয়েছেন, এবং যারা এখন পদে রয়েছেন তারা অছাত্র, ফলে তারা আন্দোলন করছেন, এবং সেখানে মূল আন্দোলনের যারা ভিকটিম হচ্ছেন তারা সাধারণ শিক্ষার্থী, তাদের শিক্ষাজীবন বিঘ্নিত হচ্ছে। এই চর্চাটাকে আপনারা কিভাবে দেখেন, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা এভাবে দাবি আদায়ের চেষ্টা করছেন? আজকে তো আমাদের মাসব্যাপী জাতীয় শোক দিবসের প্রোগ্রাম শুরু হয়েছে। এ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিলেন। শোকার্ত হৃদয়ে পুরো জাতি বঙ্গবন্ধুকে স্মরণ করছে, শোকে মুহ্যমান থাকবে পুরো জাতি। এই শোকাহত চিত্তে আমরা যখন বঙ্গবন্ধুকে স্মরণ করছি, শোকের কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে, সেই দিন ছাত্রলীগের কর্মী যারা পদ বঞ্চিত হয়েছেন তারা যদি সত্যিকারে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে থাকেন, তাদের কাছে যদি সত্যিকারে বঙ্গবন্ধুই যাতে আদর্শ হয়ে থাকে, বঙ্গবন্ধুর জীবন থেকে তারা শিক্ষা নিয়ে থাকেন, তো সে শিক্ষা হচ্ছে ত্যাগ, স্যাক্রিফাই। এখন পদ বঞ্চিত হয়েছেন বিধায় এখন যদি আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ছাত্রদেরকে জিম্মি করে দেন, তাহলে ছাত্রলীগের প্রধান যে আপনার আদর্শ বা নীতি শিক্ষা, শিক্ষার ক্ষেত্রে ছাত্রলীগ কোনো বাধা হতে পারে না। আপনাদের বক্তব্য থাকলে নিঃসন্দেহে আপনারা দ্বিধাহীন চিত্তে এর ডেলিগেশন টিম ঢাকায় আসতে পারেন। আপনাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আছে, সেক্রেটারি আছে, এমনকি ছাত্রলীগকে দেখভাল করে আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের কয়েকজন নেতা আছেন, তাদের সাথে দেখা করতে পারেন। তাদের সাথে দেখা করলে আপনাদের এই বার্তাটা, বক্তব্যটা মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতির কাছে পৌঁছানো যাবে। সেই কাজটি না করে আপনারা ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জিম্মি করাটা নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য নয়, জাতির কাছে গ্রহণযোগ্য নয়, আপনাদের এই ভূমিকাটা নিঃসন্দেহে কারো কাছে প্রশংসিত নয়। তো আমি মনে করি তোমরা ছেলে মানুষ, আমিও ছাত্রলীগের কর্মী ছিলাম, তোমাদের মতো বয়স ছিল, আমি সেই বয়সেও ছাত্রলীগ করেছি, রাজপথে ছিলাম, আমরাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ছাত্রলীগ থেকে উঠে এসেছি। আমি তোমাদেরকে বলবো এখনও সময় আছে, তোমরা সেই প্রোগ্রাম প্রত্যাহার করো, প্রত্যাহার করে তোমরা বসো, বসে তোমাদের বক্তব্যগুলো লিখিত আকারে তোমরা ঢাকায় আসো, এই ডেলিগেশন টিম আসো, সবাই তো আসতে পারবে না, এসে তোমরা জয় লেখকের সাথে বসো, বসে কথা বলো, তারপরে যদি না হয় তাদেরকে নিয়ে আওয়ামী লীগের যে সমস্ত যে কজন নেতা আছেন দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে বসো, তাদের সাথে বসলে
তারা সেই বক্তব্যটা গ্রহণ করবেন, বিশ্লেষণ করবেন, তোমাদের দাবি দাওয়াগুলি যৌক্তিক হলে অবশ্যই তারা বিবেচনায় নেবেন। বিবেচনায় নিয়ে আমাদের নেতা, বাংলাদেশের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে তারা তোমাদের দাবি, তোমাদের ক্ষোভের বিষয়টা তুলে ধরতে পারেন। কাজে আমি মনে করি পুরো জাতির কাছে তোমরা কিন্তু নিন্দিত হচ্ছ, আর এই প্রোগ্রাম দিয়ে কিন্তু তোমরা প্ররোচিত হচ্ছ না, এই প্রোগ্রামটা দিয়ে কিন্তু পুরো জাতি তোমাদেরকে নিন্দা দিচ্ছে, ঘৃণা দিচ্ছে। নো, ইট ইজ নট ওয়েল, ইট ইজ নট গুড, এটা প্রত্যাশিত নয় তোমাদের কাছ থেকে। তোমরা সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, তোমাদের কাছ থেকে পুরো জাতি শিখবে, জানবে। তোমরা আবেগের বশবর্তী হয়ে তারুণ্যের কারণে এই প্রোগ্রামটা দেওয়া যৌক্তিক হয়নি। আমি এখনও মনে করি এই প্রোগ্রামটা তুমি প্রত্যাহার করো, প্রত্যাহার করে তো আমার কথা যদি শুনো, আমার কথা শুনবে, আমি জানি, আমি তোমাকে অ্যাডভাইস করতে পারি বা তোমাকে বাধ্য করতে পারি না, তবে এই পরিস্থিতি রাখা যাবে না। ইউ শুড রিমেম্বার যে আমাদের গভর্নমেন্টের ইমেজ নষ্ট হতে পারে, মাননীয় প্রধানমন্ত্রীর ইমেজ নষ্ট হতে পারে, এহেন কর্মকাণ্ডকে নিঃসন্দেহে আমাদের গভর্নমেন্ট অ্যালাউ করবে না। কাজে তোমরা ছেলে মানুষ, বয়স কম, এখনও অভিজ্ঞতা কম, কাজে তোমাদেরকে বলি তোমরা এখনও সময় আছে, ঠান্ডা মাথা বসে আমি যে কথাগুলো বললাম প্রোগ্রাম প্রত্যাহার করো, প্রত্যাহার করে ইউনিভার্সিটি নর্মাল সিচুয়েশন ফিরে আনো, এনে তোমাদের দাবি দাওয়াগুলো নিয়ে তোমরা এই ডেলিগেশন টিম ঢাকায় আসো, ঢাকায় আসলে জয় লেখকের সাথে বসো, একটা সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দাবি দাওয়াগুলো নিয়ে যেতে বলছেন, প্রত্যাহার করার কথা বলছেন তাদের কর্মসূচি। আহমদ হোসেন, একেবারেই অভিভাবক সুলভ পরামর্শ আপনার কাছ থেকে পাওয়া গেল, নিশ্চয়ই মামুনের বক্তব্য শুনবো, এ ব্যাপারে তাদের ভাবনায় আসলে কোনো পরিবর্তন আনবে কিনা আপনারই আহ্বান। আমাদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রবিউল হাসান ভূঁইয়া রয়েছেন। ডক্টর রবিউল হাসান ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন শিক্ষা কার্যক্রমের দিক থেকে অচল এবং সেটি একটি ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব কোন্দল সেটিকে ঘিরে যে উদ্ভূত পরিস্থিতি তার কারণে, আপনার তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা সহ পুরো সামগ্রিক শিক্ষা কার্যক্রমের নির্বিঘ্ন রাখার দায়িত্বটা পালন করতে হয়, এই যে পরিস্থিতি উদ্ভূত হলো এটিকে আপনি কীভাবে সামাল দেবেন, এখন পর্যন্ত কীভাবে সামাল দেওয়ার চেষ্টা করছেন একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। উদ্ভূত পরিস্থিতিতে গতকালকে রাত 11:30 পর থেকে আমাদের প্রক্টোরিয়াল বোর্ডের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট হলের প্রভোস্টবৃন্দ সবাই আমরা রাতের 11:00 পর থেকেই এগুলো নিয়ে ব্যস্ত আছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে তোমরা সংগঠনের যারা সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ করো, যোগাযোগ করে তোমরা তোমাদের ব্যাপারগুলো বুঝিয়ে বলো, আশা করি ওনারা বুঝতে পারবে। তারা তাদের যে ক্ষোভ বা ক্ষোভের কারণে উদ্ভূত পরিস্থিতি, এই জিনিসগুলো আমরা তাদেরকে বারবার বলেছি, তোমরা প্রত্যাহার করে সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা তোমাদের সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলে এই জিনিসটা প্রত্যাহার করো, কারণ এই পরিস্থিতির ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ে বাস আজকে সকাল থেকে শহরে যেতে পারেনি, শিক্ষকরা ক্যাম্পাসে আসতে পারেনি, পাশাপাশি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনি জানেন শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে এবং এই 22 কিলোমিটার ট্রেনে করে আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে হয়। ক্যাম্পাসে আসার উদ্দেশ্যে জালতলায় এসে ট্রেন ড্রাইভারকে নিয়ে যায়, ওনারা নিয়ে গেলে আমাদের ট্রেনটা ক্যাম্পাসে তার গন্তব্যে পৌঁছাতে পারেনি এবং শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে পারেনি, ফলে দেখা গেল পুরো ক্যাম্পাস কার্যত একটা অচল অবস্থায় পরিণত হয়েছে। পাশাপাশি আমাদের 16 তারিখ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে, এই এই জায়গাগুলো আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং বিভিন্নভাবে আমরা সর্বোচ্চ কর্তৃপক্ষের সাথেও আমরা আলোচনা অব্যাহত রেখেছি। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে আলোচনা রবিউল হাসান ভূঁইয়া, সম্ভবত সংযুক্তি বিঘ্নিত হচ্ছে, আপনাকে এই আমি আমার বক্তব্য মূলত শুনেছি, আমার প্রশ্নের উত্তর পেয়েছি তবে এখন আর ঠিকঠাক শুনতে পাচ্ছি না, আশা করছি নির্বিঘ্ন সংযোগে কথা বলতে পারবো আপনার সঙ্গে। আমাদের সঙ্গে সাইফুল ইসলাম রাসেল যুক্ত আছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা। রাসেল, প্রশ্ন রেখেছিলাম তখন আপনার কাছে যে এই যে একটা পরিস্থিতি, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একরকম ঐতিহ্যই বলতে হবে তাহলে, যে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে ছাত্র সংগঠনগুলো দাবি আদায়ের চেষ্টা করে, এর পেছনে ঠিক কী কী কারণ রয়েছে? আপনি যেহেতু রাজনীতিটা করে এসছেন, আপনি তো নিশ্চয়ই জানেন কোথায় কানাগলি, কোথায় খোলা প্রান্তর। জি, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আমি শুনতে পাচ্ছি, দর্শকরা শুনছেন, সরাসরি শুনতে পাচ্ছেন, আপনি সরাসরি সম্প্রচারে রয়েছেন সাইফুল ইসলাম রাসেল, বলুন। জি, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছি, দর্শকরা শুনছেন, বলুন। আচ্ছা,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে অচল অবস্থা তৈরি হয় সেটা খুব সাম্প্রতিক কোনো ঘটনা নয়, এটা দীর্ঘ সূত্রিতা রয়েছে এই ঘটনা, এবং অনেক কাল ধরে এই ধরনের ঘটনা চলে আসছে। যখনই কোনো পক্ষ ক্ষুব্ধ হয় এবং তাদের যেই কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া বা তাদের যেই মনোবাসনা পূর্ণ না হয়, তখনই দেখা যায় যে এই ধরনের একটা ঘটনা তৈরি হয়। এখন ঘটনা তৈরি হওয়া আর পেছনে কারণও শুধু একটাই না, খুব প্লেইন করে বলা যাচ্ছে না যে একটা ঘটনে আপনি ডানে ঢুকবেন। রাসেল সমত রাসেলের সঙ্গে সংযুক্তি বিঘ্নিত হয়েছে, আমরা আবার একটা আহমদ হোসেনের কাছে ফিরি। জনাব আহমদ হোসেন, কয়েকটি কারণ রাসেল বলবার চেষ্টা করছিলেন, আমাদের যে গবেষণার টিম আমজনতার রিসার্চ টিম তারাও বেশ কিছু কারণ গণমাধ্যম ঘেঁটে উদ্ঘাটন করেছে, সেটি এইরকম শিক্ষার্থীদের মধ্যকার যে দ্বন্দ্ব রয়েছে তার পেছনে বা এই আজকের প্রেক্ষাপট খুঁজতে গেলে দেখতে হবে যে শিক্ষার্থীদের মধ্যে অছাত্র রয়েছেন যাদের আসলে যেটা বলা যেতে পারে যে আসলে বয়স পেরিয়ে গেছে, এবং সেখানে তাদের দিক থেকে অভিযোগ আছে যারা আসলে ঠিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নন বরং বিরোধী রাজনীতি করতেন এমন কেউ কেউ আছেন। এর সঙ্গে আরেকটি বড় যেটি জটিলতা রয়েছে যে আপনি নিশ্চয়ই এটি অবগত, আমি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের, চট্টগ্রামে চট্টগ্রামের রাজনীতিতে স্পষ্ট দুটি পক্ষ রয়েছে আওয়ামী লীগের, এবং সেই পক্ষের যে প্রতিফলন বা ভাগ সেটি ছাত্র রাজনীতিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতেও দেখা যায়। ফলে এই যে বিরোধ, সেই বিরোধ এক অর্থে কিন্তু আপনাদের যে রাজনৈতিক যদি বলি যে কাঠামো বা রাজনৈতিক যে চর্চা চট্টগ্রামে সেটার একটা প্রতিফলনও কিন্তু, ফলে এর পেছনে রাজনৈতিক দায়গুলো তো আপনি দেখতে পান নিশ্চয়ই, কি বলবেন? আপনি যেটা বলেছেন, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং ছাত্রলীগের কর্মী ছিলাম, তখনও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই দুটো ধারা ছিল, একই ধারা, এইভাবে দুটো ধারা ছিল। এই ধারাটা কিন্তু ওই ধারা থেকেই কিন্তু ধারাটা আসছে, এবং ঢাকা চট্টগ্রাম সিটি মহানগর পলিটিক্সে যে দুটো ধারা, এই দুটো ধারারই প্রভাব এখানে আছে নিঃসন্দেহে। কাজে আমি মনে করি চট্টগ্রামের মহানগরের যারা নেতৃত্বে আছেন, এই দুটো ধারার সাথে সংযুক্ত আছেন, তাদেরও কিন্তু দায়িত্ব আছে তাদের নিজ নিজ ধারাগুলোকে আপনার নিয়ন্ত্রিত করা, এবং এই পজিশনে তাদের দায়িত্ব আছে যে বিশ্ববিদ্যালয়ের এই পরিবেশ থেকে শিক্ষার্থী শিক্ষক পুরো বিশ্ববিদ্যালয় পরিবারকে মুক্ত করা। আমি এই জন্য নেতৃবৃন্দর কাছে আহ্বান জানাবো যে সমস্ত নেতারা, যে দুজন নেতা বিশ্ব দুজন নেতা আমি জানি তারাই ডাইরেক্টলি এই ক্ষেত্রে জড়িত আছেন, তাদেরই অনুসারী এই দুটো পক্ষ, কাজে তারা যদি ইচ্ছা করেন আজকে রাতের মধ্যে বসে বৈঠক করে তাদেরকে নিয়ন্ত্রণ করবেন, উদ্ধার করবেন, তারা পারবেন, এটা আমার বিশ্বাস। এবং আমরা আশা করি তারা দায়িত্বশীল নেতা, তাদের অবস্থান থেকে দায়িত্ব আজপূর্ণ আচরণ করবেন, এবং এই পরিবেশটা যাতে আর না ক্ষতি হয়, আর যেন না এগিয়ে না যায়, আর যেন পরিস্থিতির অবনতি না হয়, সেই জন্য আমি আগেই বলেছি, আমাকে বলেছেন অভিভাবক সুলভ কথা বলেছি, আমাকে তো গার্ডিয়ান সুলভ কথা বলতে হবে, এরা আমাদের কর্মী, এরা আমাদের পথের সাথী, এরা আমাদের আদর্শিক কর্মী, এরা আমাদের মিছিলের সাথী, কাজে তারা তারুণ্য আছে, তারুণ্যটাও অনেকটা বাধা মানে না, তারুণ্য সবসময় সাহসী হয়, অনেক কিছু আবেগের বশীভূতে ক্ষোভটাকে উত্তেজনার বশীভূতে অনেক ঘটনা ঘটিয়ে দেয়। কাজে আমি মনে করি তোমরা থাকিয়ে দেখো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় ঘুমিয়ে আছেন, তুমি কল্পনার রথে ছেড়ে চলে যাও সেখানে, থাকিয়ে দেখো বঙ্গবন্ধুর বুক রক্তাক্ত হয়েছে, 32 নম্বর তার বুকে রক্ত রঞ্জিত হয়েছে, তার পরিবারে রক্তে রঞ্জিত হয়েছে, বঙ্গবন্ধু তার জীবনের সব কিছু দিয়ে গেছেন, স্যাক্রিফাইস করে গেছেন দেশের স্বার্থে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি তার জীবনের সব কিছু স্যাক্রিফাইস করতে পারেন, তার পরিবারের সদস্যরা রক্ত দিয়ে তারা ত্যাগের মহিমা দৃষ্টান্ত স্থাপন করে গেছে, তোমরা কেন পারবে না? একটি পথ পাওনি, আপনি তাদেরকে পাওনি বলে তাদেরকে তাগিদ দিচ্ছেন জনাব আহমদ হোসেন, জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণের জন্য। কিন্তু সাম্প্রতিক সময়ে ছাত্রগুলির নেতাকর্মীদের ঝোঁকটা যদি আপনি খেয়াল করেন বা সাধারণভাবে দেখেন, এমন বেশ কিছু খবর আছে যেগুলো আসলে বরং তাদের ভিন্ন পথে বা বলা চলে ঠিক বিপরীত পথে হাঁটার আসলে নজির হিসেবে দাঁড় করানো সম্ভব। যাই হোক, আমি যদি উদাহরণ হিসেবে বলতে চাই, আপনি যেটি বলছিলেন সেই তারুণ্যের বাধার কথা বলছেন, এখন দেখুন
এই কমিটির অর্থাৎ এখন যেই কমিটি ছাত্রলীগে মূলত ছাত্রলীগের দায়িত্ব পালন করছে বা পরিচালনা করছে, সেই কমিটির দুজন নেতাকে অপসারণ করা হলো এবং বহিষ্কার করা হলো। তারপরও ছাত্রলীগ ঠিক তার চরিত্রগত জায়গা আসলে বলা ঠিক হবে না, এই জায়গাটা বলছি তাদের কার্যক্রমের জায়গা পাল্টে সেটার বলার সুযোগ আছে কিনা। এখনও সেই কমিটি দেওয়াকে কেন্দ্র করে বাণিজ্যের অভিযোগ উঠছে, এখনও কিন্তু যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনে যৌন নিপীড়ন অভিযোগ উঠেছে, সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার এখন পর্যন্ত আলামত যতটুকু পাওয়া গেছে তাতে রয়েছে, এবং বেশ কয়েকটি জেলাতেই ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে, সেখানে এই পাল্টাপাল্টি কোন্দল রয়েছে এবং অভিযোগগুলো প্রায় একই রকম অভিযোগ রয়েছে। ফলে ওই যে চেষ্টা প্রধানমন্ত্রীর বা আওয়ামী লীগ সভানেত্রী, সেটি শেষ পর্যন্ত সফল হয়েছে কিনা ছাত্রলীগকে যদি বলতে চাই যে পরিশুদ্ধ করার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড দিয়ে সারা বাংলাদেশের ছাত্র একে তো চিন্তা করা ঠিক হবে না। আমি আরো কয়েকটি জেলার কথাও বলছি, যেমন বরগুনা, বরিশাল। হ্যাঁ বলুন। কি একই রকম ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্র রাজনীতির প্রাণ কেন্দ্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে কি এই ঘটনা ঘটেছে কি না আপনি দেখেন। কাজে আমাদের পরিষ্কার বক্তব্য আছে, নেত্রীর নির্দেশনা আছে, আমাদের নেতা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা আছে, ছাত্রলীগের ব্যানারে ব্যবহার করে কেউ যদি আকাম করে, কেউ যদি অন্যায় করে, যদি সন্ত্রাস করে, কেউ যদি আপনার এই যে বললেন ছাত্রীদের শ্লীলতাহানি করে, সেই ক্ষেত্রে তাদেরকে মার্সি করা হবে না। এবং ইতিমধ্যে তার প্রমাণ মিলেছে, তার প্রমাণ শাস্তি হয়েছে, এটা আপনি লক্ষ্য করবেন। কাজে আমরা এখনও বলছি ছাত্রলীগ, এখনও ছাত্রলীগ যারা আছে আমাদের এই ছেলেরা নিঃসন্দেহে সবাই কি অপরাধী, এরা কি একেবারেই সন্ত্রাসী, এটা ক্ষোভের বশবর্তী কাজটা করে ফেলেছে। তবু আমার কাছে মনে হয় আজকে রাতের পরে কালকে নিঃসন্দেহে এই পরিস্থিতি থাকবে না, তারা উড্র করবে। আমার বিশ্বাস তারা যদি সত্যিকারের বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হয়ে থাকে এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আসলে প্রকৃত কর্মী হয়ে থাকে, তারা নিঃসন্দেহে আমাদের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে, বঙ্গবন্ধুর আদর্শের দিকে তাকিয়ে তারা এই প্রোগ্রাম প্রত্যাহার করবে। প্রত্যাহার করে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সাংগঠনিক প্রক্রিয়ায় তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরবে এবং নিঃসন্দেহে আমি আশা করি তাদের আশার কিছু না কিছু বাস্তবায়ন হতে পারে, অবশ্যই জয় লেখক পুনর্বিবেচনাও করতে পারে। এবং এসবের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম সেটি সচল হবে এই প্রত্যাশা আমরা রাখতে চাই। আমাদের হোসেন, আপনার সঙ্গে নিশ্চয়ই আরও কথা হবে। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে আমাদের চট্টগ্রামের যিনি সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান সবুজ তিনি যুক্ত আছেন, তার কাছে যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক রাজনৈতিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছি এবং সেখানে মূলত ছাত্র রাজনীতির যে প্রভাব সেটি আসলে উঠে আসছে আলোচনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদবঞ্চিত ছাত্রলীগ নেতা মোহাম্মদ মামুনুর রশিদ আমাদের সঙ্গে রয়েছেন। মামুন, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগের আলোচনা আপনি শুনছিলেন নিশ্চয়ই, আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেছেন যে আসলে এই কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া উচিত, শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা কার্যক্রম চলতে দেওয়া উচিত। আপনারা সেটি করবেন কি না, নাকি যেমন সাধারণ শিক্ষার্থীদের কক্ষ ভাঙচুরের মতো ঘটনা ঘটলো, অবরোধগুলো চলছে, এগুলো চালিয়ে যাবেন? আর পক্ষের কথা উঠে আসছে স্বভাবতই, আপনি কোন পক্ষের অনুসারে একটু শুনতে চাই মামুন? ধন্যবাদ আপনাকে। আমরা আমাকে প্রথমেই বলেছি আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে সবসময় অতীত থেকেছি, বর্তমানেও আছি এবং ভবিষ্যতে থাকবো। সাধারণ শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাত ঘটে এরকম কোনো কাজ বাংলা ছাত্রলীগ কখনো করে না, মানে করবেও না। কিন্তু এই এখন যে সিচুয়েশনটা এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়েছে, এটা কিন্তু আমরা যারা অবরোধ করছি আমাদের দ্বারা হয়নি। এখন এটা কিন্তু সমাধানটাও কিন্তু এক ঘন্টার ভিতরে চাইলে করে ফেলা যায়, কিন্তু আজকে আমরা কালকে থেকে কিন্তু অবরোধের ডাক দিয়েছি। আমরা কালকে থেকেই এখনো পর্যন্ত কোনো সমাধান, মানে এটার কোনো সমাধান এখনো হয় নাই। কেন হলো না, আমার প্রশ্নটা কেন হলো না, এটা এটা এটার উত্তরটা আমি আমাদের বিশ্ব ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যদি থাকতো আমি সরাসরি তাদেরকে করতাম, তার থেকে আমি উত্তরটা চাইতাম। আচ্ছা, আপনি কার অনুসারী মামুন, আপনি আসলে কার রাজনীতি করেন? কার রাজনীতি করেন বলতে, আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। এখানে যেহেতু দুইটা গ্রুপ বিবাদমান, একটা সাবেক মেয়র আজম নাসিরউদ্দিন আর আরেকটা হচ্ছে আমাদের নেতা বেস্টা মহিবুল হাসান চৌধুরী নব্বে, আমরা নফেল ভাইয়ের আদর্শের এখানে বীজ বপন করি আর কি। বুঝতে পেরেছি মামুন, আপনি থাকুন সঙ্গে, চেষ্টা করব আপনার সঙ্গে আরেকবার কথা বলবার। যেতে চাই, আমাদের সঙ্গে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রবিউল হাসান ভূঁইয়া।
সম্ভবত তার সঙ্গে সংযোগ বিঘ্নিত হয়েছে। এবার বরং সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছে যাই। সবুজ, অনেকগুলো বিষয় নিয়ে কথা হচ্ছে এখন পর্যন্ত। এই যারা আন্দোলনরত শিক্ষার্থী বা যারা আসলে এই অবরোধ করে এই পরিস্থিতি তৈরি করছেন, তারা তাদের অবস্থানে অনড় বলে মনে হচ্ছে। তাহলে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কীভাবে এর সমাধান আসতে পারে বলে আপনার মনে হয়? মূলত এখানে যদি বলা হয় এই কমিটির পূর্ণাঙ্গ করার বিষয়টির দিকে নজর, কমিটি পূর্ণাঙ্গ করা হচ্ছে অর্থাৎ যেহেতু 3 বছর আগে এই কমিটিটি দুইজন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নাম ঘোষণা করে এই কমিটি করা হয়েছিল। 3 বছর পর এই কমিটি পূর্ণাঙ্গ করা হলো। এখন পূর্ণাঙ্গ করার আগে মূলত এখানে গ্রুপিং রাজনীতির যে একটি কথা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে এখন কমিটি করার ক্ষেত্রে যেটি বিবেচনা করা হচ্ছে, আমি আজকে বিভিন্ন জনের সঙ্গে কথা বলি যারা ছাত্রলীগ রাজনীতির সঙ্গে জড়িত, এই সংশ্লিষ্ট তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, বুঝতে পেরেছি কমিটি পূর্ণাঙ্গ করার আরো মাস খানেক বা মাস দুয়েক আগে থেকে এটি হচ্ছে যে উপগ্রুপগুলো রয়েছে 11টি উপগ্রুপ, এবং এই 11টি উপগ্রুপের বিভিন্ন জন নেতৃত্ব দেন, অর্থাৎ 11 জন বা তাদের আরো কয়েকজন নেতা আছে, প্রত্যেকের কাছ থেকে একটি লিস্ট নেওয়া হয়েছে। এই লিস্টের ভিত্তিতে পরে মূলত এই কমিটি পূর্ণাঙ্গ, এই লিস্ট অনুযায়ী কমিটি পূর্ণাঙ্গ হওয়ার কথা। এখন আজকে যারা আন্দোলন করছেন মূলত তারা যেটি বলছেন যে তারা মূলত বিজয় গ্রুপ নামে একটি গ্রুপ রয়েছে, এই গ্রুপের তাদের যে নেতা ইলিয়াসের মাধ্যমে তাদের যে তালিকা যাওয়ার কথা সেই তালিকা দিয়েছে। কিন্তু এখানে যেটি দেখা গেছে যে তাদের যে যারা দীর্ঘদিন ধরে অর্থাৎ ফাউন্ডিং রয়েছেন যারা, তিনি যে তারাও তাদের যে প্রশ্ন তারা বলছেন তারা যারা সিনিয়র মূলত 15-16 বা 14-15 সেশনে যারা ভর্তি হয়েছেন, যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন আন্দোলন, তারা আসলে এই কমিটিতে স্থান পাননি। মূলত ইলিয়াসের মাধ্যমে যেহেতু এই তালিকাটি পেয়েছে তাদের গ্রুপে, সেক্ষেত্রে তারা দায়ী করছেন যে ইলিয়াসের মূলত অর্থের বিনিময়ে বা যে কোনো ভাবেই হোক তারা তাদেরকে বাদ দিয়ে যারা ইলিয়াসের রাজনীতি করতে তাদেরকে বাদ দিয়ে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি তার বিরুদ্ধে মামলাও রয়েছে, ইয়াবা ব্যবসার ইয়াবা সরবরাহার মামলা রয়েছে, এবং তার বিরুদ্ধে আরো নানান ধরনের অনিয়মের অভিযোগ করছেন। এবং তাদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল আপনারা যেহেতু ইলিয়াসের পিছনে রাজনীতি করেছেন, দীর্ঘদিন ধরে ইলিয়াসের পিছনে রাজনীতি করছেন, সেক্ষেত্রে আপনারা এখন এই প্রশ্নটি করছেন কেন? মানে অর্থাৎ যেই ইলিয়াস বিজয় গ্রুপের যে নেতৃত্বে ছিল সেই ইলিয়াস তারা দায়ী করছেন এই অবস্থার জন্য, কিন্তু এই ইলিয়াসের পিছনেই তারা দীর্ঘদিন বছরের পর বছর রাজনীতি করেছেন। এখন যখন কমিটি যখন সেই প্রতিদান পাননি যদি বলতে হয়, সেই জন্য তারা ক্ষেপেছেন। আপনার কাছ থেকে একটু শুনতে চাই একেবারেই সংক্ষেপে সবুজ, আপনি যেহেতু কাভার করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিষয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রামের নানান খবরই আপনি কাভার করে থাকেন যমুনা টেলিভিশনের হয়ে, ঠিক কতবার এই সাম্প্রতিক সময়ে, সেটা গত 1 বছরে বা 2 বছরে বা এই কমিটি হওয়ার পরে, কতবার এই সংখ্যা এইরকম ঘটনা ঘটেছে, কতবার আপনাদের কাভার করতে যেতে হয়েছে, এবং শিক্ষা কার্যক্রম কয়বার বন্ধ হয়েছে এইসব ঘটনার জন্য? এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকে সাধারণ শিক্ষার্থীরা, এই ঘটনাটি আমরা যখন ট্রেনের ড্রাইভার এবং পরিচালককে যখন তুলে দেওয়া হয় ট্রেন বন্ধ, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্ধেক শিক্ষার্থী প্রায় 14-15 হাজার শহর থেকে যাতায়াত করে, শিক্ষার্থীরা প্রচন্ড ক্ষোভ জানাচ্ছিলেন যে মাধ্যমিক কোভিড শেষ করে শিক্ষা কার্যক্রমের কিছুটা গতি এসেছে, যারা দীর্ঘদিন ধরে জটকে আটকে ছিলেন, পরীক্ষাগুলো হয়নি। হ্যাঁ, সে যে একজন সাধারণ শিক্ষার্থী বলছিলেন সবুজ, আপনি আমাকে সংখ্যার ধারণা দিতে পারেন কিনা, মানে কতবার এমন ঘটনা ঘটেছে? সংখ্যা এটা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে সাধারণ শিক্ষার্থীরা বুঝছে যে এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি সাধারণ ঘটনা, যে কোনো কিছু অহরহই এমন ঘটনা ঘটে থাকে, বুঝতেই পারছি সবুজ। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মাহবুব এলাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব এলাহী। জনাব মাহবুব এলাহী, আপনাকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা যেটি নিয়ে ভোগান্তিতে পড়েছে, ছাত্রলীগের কমিটি হওয়ার পরে যে হঠাৎ করে এক পক্ষ তারা পদবঞ্চিত বলে কর্মসূচি দিয়ে বিশ্ববিদ্যালয় অচল করে দিয়েছে, শাটল ট্রেন বন্ধ, নানান রকম জটিলতা তৈরি হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে। এখন এগুলো কোনোটাই ছাত্রদের, সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা জীবন সংশ্লিষ্ট ইস্যু কি না, এটি একটি প্রশ্ন। যদি না হয়ে থাকে, ছাত্র সংগঠন এইগুলো নিয়ে যখন আসলে চর্চা করে, স্বভাবতই সেটি প্রমাণ হয় না যে এই ছাত্র সংগঠন আর সাধারণ শিক্ষার্থীদের বা শিক্ষা সংক্রান্ত বিষয় না আসলে সেটা ছাত্র সংগঠন আর কাজ করছে না, ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আসলে ছাত্র সংশ্লিষ্ট জায়গা থেকে গ্রহণযোগ্যতা বলুন, প্রাসঙ্গিকতা আদৌ থাকে কি না, থাকা না থাকা সমান হয়ে যায় কিনা সাধারণ শিক্ষার্থীদের জন্য? ধন্যবাদ আপনাকে। কথাটাই বলেছেন, এটা যদিও কোন একটা ছাত্র সংগঠনের পক্ষ থেকে ওই শিক্ষা প্রতিষ্ঠানে অবরোধ করাটা আসলে আমাদের কাম্য না, তারপরও ছাত্রদের আসলে কোনো একটি দাবি হোক, সেটা রাজনৈতিক দাবি হোক, সেটা শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট দাবি, অবরোধটাই আসলে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস হয়ে আসছে আমাদের মাঝে। তো আসলে কেন্দ্রের বা কিংবা সরকারের কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য একমাত্র আসলে অবরোধ ছাড়া আর কোনো ছাত্রদের উপায় থাকে না। এখানে পদবঞ্চিত যারা, তারা আসলে তাদের যে মেসেজটা কেন্দ্র দৃষ্টি আকর্ষণ করবে, সেক্ষেত্রে আসলে তারা খুব দ্রুত এবং সহজ উপায়ে যেটা, সেটা হচ্ছে অবরোধ করা, তারা অবরোধটাকে বেছে নিয়েছে। যদিও এই অবরোধটা দীর্ঘদিন চলতে পারে না, কিংবা সরকার দলীয় ছাত্র সংগঠনের পক্ষ থেকে অবরোধটা কাম্য নয়, কিন্তু পাশাপাশি এটাও সত্য যে অনেকেই পদবঞ্চিত হয়েছে, খুব ত্যাগী যারা তারাও পদবঞ্চিত হয়েছে। আমি আশা করব যে কেন্দ্র খুব দ্রুত এটার একটা আশু ব্যবস্থা নিবে, যাতে ছাত্রদের, ছাত্র সংশ্লিষ্ট ছাত্র রাজনীতি ছাত্র সংগঠনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান অবরোধ করতে না হয়। চট্টগ্রামের রাজনীতির যে গ্রুপিং বা দ্বিপাক্ষিক ধারা, সেটি কেউ আসলে কেউ কেউ দায়ী করেন বা সেটি দায়ীও এক অর্থে বলতে হবে। এখন এইটিকে আসলে কোনোভাবে সামাল দেওয়ার সুযোগ আছে বলে আপনি মনে করেন কি? কেন্দ্র থেকে যদি আহমদ হোসেন বলছেন যে আসলে তাদেরই বসে এটাকে একটা সমঝোতায় বা সমাধানের দিকে নিয়ে যাওয়া উচিত, সেটা হয়তো রাজনৈতিক যে কোনো বিবাদই নেওয়ার তেমন পরিস্থিতি তৈরি হওয়া উচিত, আপনি কিভাবে দেখেন চট্টগ্রাম রাজনীতিতে আসলে এই বাস্তবতা আছে কিনা, নাকি আপনার মনে হয় যে এইরকম পাল্টাপাল্টি দুটি ধারা এবং তাদের মধ্যকার বিবাদ, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি কখনো শিক্ষার্থীদের ভোগান্তি, সেটি চলতেই থাকবে? না, আসলে এই এই দুইটি ধারা কিন্তু আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকদিন ধরে, অনেক বছর ধরে অতীতে এই ধরনের কমিটি নিয়ে, পাল্টা কমিটি নিয়ে অবরোধ বা এই ধরনের আমরা খুব একটা দেখিনি। যেহেতু এবারের কমিটিটা একটা অনেকদিন পরে হয়েছে, ছাত্রদের অনেক, ছাত্রলীগ যারা করে তাদের অনেকের আশা আকাঙ্ক্ষা ছিল এবং কমিটিও কিন্তু তুলনামূলক অনেক বড় হয়েছে। সেখানে আমি মনে করি যে এই কমিটি যদি আর 50 জন বা 60 জনের মতো বৃদ্ধি করে এটাকে, তাহলে যারা পদবঞ্চিত হয়েছে তাদেরকে ইনক্লুড করা যায়, তাহলে আশা করি যে এই ক্ষোভটা আর থাকবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই দুইটি ধারার মধ্যে যে পদবঞ্চিত বা খুব অ্যাক্টিভ যারা পদবঞ্চিত হয়েছে এবারই প্রথম। তো এটাকে আসলে মানে দুটি ধারার মধ্যে, ধারাতে বিভাজন করে বলছিলেন জনাব মাহবুব এলাহী। আমাদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশরাফী নিতু রয়েছেন, তার কাছে আবার একটু যেতে চাই। নিতু, এই যে এই ঘটনা, এখন ক্যাম্পাসের যে পরিস্থিতি, তার কয়েকদিন আগেই আপনারা আন্দোলন করলেন যৌন হেনস্থার প্রতিবাদে এবং সেখানে শেষ পর্যন্ত প্রশাসনিক তৎপরতা, পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেল, এই জায়গাগুলোতে আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কতটা পাশে পান, কতটা তৎপর বলে আপনাদের মনে হয়? অন্তত আপনাদের এই জটিলতা বলুন বা আপনাদের যে কোনো দাবি দেওয়ার ক্ষেত্রে সারাদানের বেলায় বা আপনাদের সঙ্গে একইভাবে আসলে সহমর্মিতার জায়গায় চিন্তা করার বেলায়। দেখুন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে বিষয়টা আপনি বলছেন, সেটি যদি এত তৎপর হতো বা এত দ্রুত সারা দেওয়ার মতো হতো, তাহলে রাত 11টা
আশরাফিনী তো বলছিলেন, তবে তার সঙ্গে সংযুক্ত বিঘ্নিত হয়েছে আমাদের। আমরা বরং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রবিউল হাসান ভূঁইয়ার কাছে যাই। ডক্টর রবিউল হাসান ভূঁইয়া, আপনি বলছেন আপনাদের দিক থেকে উদ্যোগের কথা আপনারা চেষ্টা করে যাচ্ছেন, যদি এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি তাহলে দুটি বিষয় আমি বলতে চাই, আপনি নিশ্চয়ই ব্যাখ্যা করবেন। একটা হচ্ছে হয় আপনারা অসহায়, আপনারা ঠিক পেরে উঠছেন না আসলে এই যারা এই আন্দোলন করছেন বা যারা এই রাজনীতি নিয়ন্ত্রণ করছেন তাদের সঙ্গে, অথবা আপনাদের দিক থেকে খানিকটা অক্ষমতা এবং হয়তো বা যদি বলি যে তৎপরতার ঘাটতিও থেকে থাকতে পারে, আপনি কি বলবেন? সারাদানে ধীরগতি দেখা যায় কিনা এবং এটি এখন পর্যন্ত আপনারা আসলে সমাধান করে উঠতে পারেননি, ফলে আপনারা অসহায় কিনা বা অক্ষমতাটা কোথায় বা আপনাদের ইচ্ছায় কোনো ঘাটতি রয়েছে কিনা? ডক্টর রবিউল হাসান ভূঁইয়াও সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছেন আমাদের সংযোগ থেকে। নিতু সম্ভবত এখন আমাকে শুনতে পাচ্ছেন। নিতু, আপনি বলছিলেন সংযোগ বিঘ্নিত হয়েছিল, আপনার কথা শুনে ফেলি বরং এই ফাঁকে। জি, বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ে আমাদের দাবি দেওয়ার যে জায়গাগুলো আছে সেগুলো যদি আসলে খুব তৎপর হতো প্রশাসন, তাহলে আমাদের সেদিন রাত 9টা থেকে 1টা পর্যন্ত আসলে আন্দোলনে নামতে হতো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, দেখুন গতকাল রাত থেকেই অবরোধ শুরু হয়েছে, আজকে পর্যন্ত অবরোধ গড়িয়েছে। এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি রুবেল ভাই এবং সাধারণ সম্পাদক টিপু ভাই কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাসে এসে পৌঁছাননি বলে আমি যতটুকু জানি। অথচ এই যে কোন্দলের সৃষ্টি হয়েছে, এই যে একটা অন্তর্কলহ সৃষ্টি হয়েছে, এটি কিন্তু তারাই মেটাতে পারেনি, এটির দায় কিন্তু সম্পূর্ণ তাদের উপরই। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কি এখন, আমি একটু জানতে চাই রবিউল স্যারের কাছে, যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই যে ছাত্রলীগের অন্তর্কলহের কারণে বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত যে পরিস্থিতি, সেটার জন্য কি সভাপতি এবং সাধারণ সম্পাদককে কোনো রকম শোকজ করেছেন, কিংবা তাদেরকে কি কোনো কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে? আমি যতদূর জানি আমার জানা মতে নেই। এবং এই ঘটনাগুলো আসলে এভাবে, আপনি যদি দেখতেন যে এটি কোনো সাধারণ শিক্ষার্থীদের দ্বারা কিংবা আমাদের দ্বারাই যদি এরকম হতো, তাহলে দেখতেন সে জায়গায় একই খুব তৎপর তারা এসে একই কথা বলছেন যে কারণ দর্শায় কি করছো না করছো। তা আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব শক্ত হস্তে এই জিনিসগুলো দমন করতে পারবেন যদি তারা একটু প্রশাসনিকভাবে কঠোর হন, যেই দলই হোক, যেই সংগঠনেরই হোক, সেটা ক্ষমতাসীন হোক কিংবা ক্ষমতার বাইরে হোক, তাদের সবার সাথে একই রকম আচরণ করতে হবে। যারা ক্যাম্পাসে এরকম পরিস্থিতি তৈরি করেছে তাদের সাথে তারা ক্ষমতাসীন কিনা সেই দিকে তাকিয়ে আসলে তাদের প্রতি একটু নরম হয়ে তাদেরকে বাবারা তোমরা আন্দোলন তুলে নাও এরকম টোনে আসলে বললে হবে না। আমি আসলে রবিউল স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে ক্যাম্পাসে বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, উদ্ভূত হয়েছে, সেটার কারণ সেটার দায়িত্ব আসলে আপনি যদি একদম সাংগঠনিকভাবে দেন সেটা সভাপতি রুবেল ভাই এবং সাধারণ সম্পাদক টিপু ভাইয়ের উপরে যায়। আপনি কি তাদেরকে কোনো রকম কারণ দর্শানোর নোটিশ কিংবা তাদেরকে ক্যাম্পাসে নিয়ে আসার কোনো ব্যবস্থা করতে পেরেছেন এই ঝামেলাগুলো মিটানোর জন্য? আপনি এই প্রশ্নটা বরং আমরা রবিউল হাসান ভূঁইয়ার কাছ থেকে শুনবার চেষ্টা করি। রবিউল হাসান ভূঁইয়া, আপনি শুনছিলেন নিশ্চয়ই একজন শিক্ষার্থীর, আপনার একজন শিক্ষার্থীর বক্তব্য। ধন্যবাদ। আমি কিছু কিছু শুনেছি, কিছু কিছু ইন্টারনেট সংযোগের সমস্যার কারণে আমি শুনতে পাইনি। যাই হোক, যতটুকু শুনেছি আমি ততটুকু আনসার দেওয়ার চেষ্টা করব। সেটা হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন, আপনারা দেখেছেন ইতিমধ্যে অনেকগুলা ঘটনার খুব শক্তভাবে হ্যান্ডেল করেছে এবং এই সমস্যাগুলার যথাযথ শাস্তি বিধান করেছে। আপনারা দেখবেন আমরা কোনো ছাত্র সংগঠন বা কোনো কিছুকে আমরা আমলে না নিয়ে প্রশাসনিক জায়গা থেকে যতটুকু অন্যায় দেখি আমরা ততটুকু অন্যায়ের শাস্তি বিধান করার চেষ্টা করি। আপনি দেখবেন কিছু গত বছর হল খোলার আগে আমাদের বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন তড়িৎগতিতে কিছু পর্যালোচনা করে আমরা তড়িৎগতিতে হল খোলার আগের দিন আমরা 12 জন নেতাকর্মীকে বহিষ্কার করি। তো এর থেকে বোঝা যায় যে যখন যেখানে যতটুকু শাস্তি দেওয়া দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন ততটুকু দিয়ে গিয়েছে। এর মধ্যে আপনারা দেখবেন আমাদের ছাত্রী নিতু বলেছে যে তারা 9টা থেকে রাত 12টা পর্যন্ত আন্দোলন করেছে। আপনারা হয়তো দেখতে পাবেন যে হয়তো দেশবাসীও দেখেছে যে আমাদের মাননীয় উপাচার্য মহোদয় যখন যেই ঘটনার জন্য তদন্ত কমিটি করে দিয়েছেন 5 সদস্য বিশিষ্ট আমাকে আহ্বায় করে,
এবং তার জন্য 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন যে দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তদন্ত করে 7 দিনের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য। কিন্তু আমাদের ছাত্রীদের আন্দোলন করার পরিপ্রেক্ষিতে ছাত্রীরা আমাদেরকে বলছেন যে না স্যার, এটা 7 দিনের মধ্যে করে আমাদেরকে দোষীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যথেষ্টভাবে এটা আপনার আন্তরিকভাবে এটা আমলে নিয়ে এবং 4 দিনের এই আলটিমেটামটাকে আমরা আমলে নিয়ে আমরা 2 দিনের মধ্যে আমরা পুলিশ প্রশাসন, ইন্টেলিজেন্ট এবং অন্যান্য সহযোগী যারা সংস্থা আছে তাদেরকে সাথে নিয়ে আমাদের 2 দিনের মধ্যে এই ব্যক্তিবর্গকে আমরা আইনের আওতায় তুলে দিয়েছি, যেটা দেশবাসীও দেখেছেন, সবাই দেখেছে। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই, আমরা শিক্ষক মানুষ, আমরা ছাত্রদের সাথে মারামারি করতে যাব না, আমরা কেউতে কাউকে আমরা অন্যায়ভাবে আবার দোষী সাব্যস্ত করবো না। সেই জন্য আমাদের আসলে একটু সময় প্রয়োজন হয় তদন্ত সাপেক্ষে যথাযথভাবে দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি যাতে নির্দোষ কোনো ব্যক্তি যাতে দোষী সাব্যস্ত না হয়। এই বর্তমান প্রেক্ষাপটে আমি বলবো যে বর্তমান প্রেক্ষাপটে যেই ছেলেগুলো বা যারা সাংগঠনিক একটা সিদ্ধান্তের কারণে পদবঞ্চিত হয়ে যারা যাদের ক্ষোভ থেকে এই ঘটনার জন্ম দিয়েছে তাদেরকে আমরা বিভিন্নভাবে বুঝিয়েছি, পাশাপাশি আমরা আলোচনা অব্যাহত রেখেছি তাদের যারা সংশ্লিষ্ট সংগঠন বা তাদেরকে। আচ্ছা, আপনি আপনার অবস্থান পরিষ্কার জনাব রবিউল হাসান ভূঁইয়া, যে আপনার আপনাদের থেকে আলোচনা চালিয়ে যাচ্ছেন তবে একটু সময় নিচ্ছেন বা সাধারণত একটু ধীরগতিতে করছেন, সেটা আপনি নিজেই বলেছেন, তবে সেটি আসলে বুঝতেই পারছি যে আপনাদের থেকে অবস্থানটা যাতে কোনোভাবেই বিচ্যুতির দিকে না যায় কোনো অর্থে কোনো পক্ষে, সেই জন্য আহমদ হোসেনের কাছে যেতে চাই। জনাব আহমদ হোসেন, ছাত্র রাজনীতির পরিসর নিয়ে আমরা কথা বলছি, এখন ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতিতে বিভিন্ন বিশেষ সময়ে তো কিছু ভূমিকা রাখে, সেটা নির্বাচনকালীন সময়, নির্বাচনের আগে পরে, সেটা নির্বাচনী ক্যাম্পেইন সহ নানান কাজই তো আসলে সেই তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হয় বা সেটি আসলে অগ্রবর্তী ভূমিকাই পালন করে থাকে আগামী নির্বাচনের আগে। নতুন করে রাজনৈতিক পরিস্থিতিতে কোনো কোনো জায়গায় যদি এইরকম ঘটনা ঘটে সেটি আপনাদের রাজনৈতিক শক্তি খানিকটা খর্ব করবে বলে মনে করেন কিনা, এবং সেক্ষেত্রে এইগুলো সামাল দেওয়ার জন্য আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা, সেটা আপনাদের সাংগঠনিক শক্তিকে হয়তো সংহত করবে, সেই সঙ্গে সাধারণ মানুষের জীবনযাপন বলুন, শিক্ষা জীবন বলুন, সেগুলোকে নিশ্চয়ই নির্বিঘ্ন করবে। আমি আপনার মাধ্যমে প্রক্টর সাহেব মনে কথা বলেছেন, প্রক্টর সাহেবের বক্তব্য শুনলাম, কি প্রক্টর সাহেব তো নিশ্চয়ই, তো আমি প্রক্টর সাহেবকে আমি রিকোয়েস্ট করতে পারি বা আমার ওপিনিয়ন দিতে পারি। আমার মনে হয় এটা একাডেমিক ডিসকাশনের মধ্যে দিয়ে প্রবলেমটা সলভ হবে না, বিষয়টা একেবারেই সাংগঠনিক, ছাত্রলীগের সাংগঠনিক সংকট প্রবলেম, এবং আপনার উচিত হবে মহানগর আওয়ামী লীগের যে 2 জন নেতা এই বিশ্ববিদ্যালয় হ্যান্ডেল করেন তাদের সাথে কথা বলা এবং তাদের সহযোগিতা নেওয়া, উইদাউট দেয়ার কোঅপারেশন এটার টোটাল আপনার সলভ করতে পারবেন না। তারা যদি উদ্যোগী ভূমিকা পালন করে তো কালকে রাতের মধ্যেই সব প্রোগ্রাম উল্টো হয়ে যাবে। আমি জানি চট্টগ্রামের দায়িত্বে আমি ছিলাম 2 বার এবং এই 2 জন নেতার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছাত্র জীবন থেকে তো নাসির সাহেবের সাথে ছিলই, আর এখন উপমন্ত্রী তার সাথেও আমার খুব ভালো সম্পর্ক। আমার মনে হয় এই 2 জনের সাথে কথা বলেন, কথা বললে তারা একটা সলিউশন বের করে আনবে, এবং তারা যদি আহ্বান জানায় 4 জন অনুসারীকে, এবং একটা ছেলে বলেছে সে হচ্ছে আমাদের উপমন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল, হ্যাঁ শিক্ষা উপমন্ত্রী, তাকে যখন সে বলবে তুমি উদ্যোগ করে নিয়ে আসো নফের, সে যখন বলবে নফের অনুসারীদেরকে তোমরা উড্ডু করে চলে আসো, তারা কিন্তু চলে যাবে। আবার নাসির সাহেবের অনুসারী যারা আছে তাদেরকে যদি বলা হয় যে তুমি উড্ডু করে চলে আসো, আমার যেটা মনে হচ্ছে নফরের অনুসারীরা এখানে বেশি সংখ্যায় বেশি, এখন আসলে ধারণা আলোচনা দীর্ঘায়িত করা যাবে না। হলে একটা 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 কথা আমি আপনার এই কথার মাঝে বলে যেতে চাই কেবল জনাব আহমদ হোসেন, দেখুন ছাত্রদের শিক্ষাজীবন বিঘ্নিত হচ্ছে, ক্যাম্পাসে আন্দোলন হচ্ছে, কিন্তু সমাধানটা সে আসলে অন্য কোথাও, সেটা ছাত্র সংশ্লিষ্ট বা শিক্ষার্থী সংশ্লিষ্ট নয়। কিন্তু আপনি বলুন আপনার কথা, আমার মনে হয় এই পর্যবেক্ষণটা বলে যাওয়া উচিত, বলুন না। আমি বুঝিনি আপনার কথা, সরি।
মানে আপনি যেহেতু বলছেন যে আসলে সাংগঠনিকভাবে সমাধান করার কথা বা ওই যে তাদের পৃষ্ঠপোষক যারা তাদের মাধ্যমে সমাধান করার কথা, সেটাই তো প্রমাণ করে যে আসলে যে এই সংগঠনটা বা ওইখানে যে কার্যক্রিয়াশীল যারা রয়েছেন তারা অন্তত ছাত্রদের সংশ্লিষ্টতার জায়গা থেকে করছেন না, কেবলই লেজুর বৃত্তি শব্দটা আমি আসলে উদ্ধৃত করে বলতে চাই, লেজুর বৃত্তির মতোই তারা করছেন। যাক, আপনি আপনার বক্তব্য ছাড়া না না, ছাত্রলীগ তো আমাদের প্রাত্যপ্রতিম সংগঠন, তাই এর মধ্যে কি আমাদের পৃষ্ঠপোষকতা নেই? আমাদের আদর্শিক সংগঠন, তাদের সাথে কি আমাদের আদর্শিক সম্পর্ক আছে? আমাদের পৃষ্ঠপোষকতাও আছে। আমাদের পৃষ্ঠপোষকতা ছাড়া কি তারা কার্যক্রম চালাতে পারবে? অসম্ভব, ইম্পসিবল। সুতরাং আমি যে দুজন নেতার নাম বললাম, তারা যদি সেখানে তাদের অনুষ্ঠানকে ডেকে বলেন আজকের মধ্যে রাতের মধ্যে এখনই প্রোগ্রাম উল্টো করতে হবে, জাতির স্বার্থে এবং গভর্নমেন্টের ইমেজ যাতে ক্ষুণ্ণ না হয়, এবং এই সুখের মাস এই মাসে এই প্রোগ্রামটা কন্টিনিউ করলে কিন্তু আমাদের জন্য কিন্তু কোশ্চেন, আমাদের জন্য কিন্তু বিব্রত অবস্থা। কারণ এরা ছেলে মানুষ, এদের বয়স কম, এরা এদের অভিজ্ঞতা কম, এদের চিন্তার গভীরতা কম, ওদেরকে তো সরব করলে চলবে না। আপনার মতো একজন অভিজ্ঞ রাজনীতিকের এই পরামর্শ আশা করছি যে সংশ্লিষ্টদের কাছে পৌঁছবে এবং তারা হয়তো সে অনুযায়ী আচরণ করবেন বা তৎপর হবেন এই প্রত্যাশা নিয়ে, এবং এই অচলাবস্থার অবসান খুব দ্রুত হবে সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা শেষ করতেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন সবাই। দর্শক আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। মনে রাখবেন, আমজনতার শক্তি বড় শক্তি।